বঙ্গোপসাগরে একটা আগামী 24 ঘন্টার মধ্যে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেটা আস্তে আস্তে ঘনীভূত হয়ে আরও সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপের দিকে যেতে পারে, যার কারণে যখন কোনো সাগরে কোনো এই ধরনের সিস্টেম তৈরি হয় তখন বিশেষ করে স্থলভাগ থেকে বিভিন্ন বা এবং অনেক এটা কিন্তু অনেক বড় এরিয়া যাবত হয় সেখান থেকে জলীয় বাষ্পগুলো সেই দিকে ধাবিত হতে থাকে, যার কারণে স্থলভাগে কিন্তু অনেকটাই শুষ্ক আবহাওয়া বিরাজ করে এবং সেখানে আমি বলছি যে আগামী হয়তো 4-5 দিন তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়বে এবং গরমের অনুভূতিটাও কিন্তু অনেক বাড়বে। একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে গেলে তার আগে কিন্তু অনেক ধরনের কন্ডিশন লাগে, সেই কন্ডিশন ফুলফিল করার প্রথম যে শর্ত সেটা হচ্ছে সি সারফেস টেম্পারেচার, আমরা যেটা বলি সমুদ্রপৃষ্ঠের মানে তাপমাত্রা, তো সেইটা এবং আমাদের মিটোরোলজিক্যাল অনেকগুলো কিন্তু প্যারামিটার্স আছে, যেমন আপেক্ষিক আর্দ্রতা 40% বা তার বেশি হতে হয়। এটা আজকে হচ্ছে 7 তারিখে যদি ইয়ে হয় তাহলে 8-9 তারিখের দিকে হয়তো নিম্নচাপ হতে পারে। যখন লঘুচাপ সাগরে সৃষ্টি হয় সেটার ইন্টেনসিটি মানে পরবর্তীতে যে ইয়েগুলো হয় স্থলভাগ থেকে কিন্তু জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে ওইখানে একটা সার্কুলেশন তৈরি হয়েছে, আপনারা যা জানেন যে ওইখানে একটা লো প্রেশার এরিয়া মানে কি, আস্তে আস্তে সেখানে লো প্রেশার এরিয়া হলে টেম্পারেচার কী হবে ওখানে বেশি হবে সেটা, এবং আগামী 3-4 দিন সারা দেশেই কম বেশি আবহাওয়া কিন্তু শুষ্ক থাকার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই।